শত্রুপক্ষের ডিভাইস বন্ধ করে দিতে পারবে ইলেকট্রনিক ওয়ারফেয়ার এয়ারক্রাফট। নতুন ধরনের ইলেকট্রনিক ওয়ারফেয়ার এয়ারক্রাফট তৈরি করছে চীন। অপেক্ষাকৃত দীর্ঘযুদ্ধক্ষেত্রেও কাজ করতে পারবে এটি। এই এয়ারক্রাফট হাতে এলে চীনের নৌসেনার আরও শক্তিশালী হয়ে উঠবে, কারণ দক্ষিণ চীন সাগরও চলে আসবে আয়ত্তে। চীনা নৌসেনার সাউথ চায়না সি ফ্লিটে মোতায়েন করা হয়েছে HG-6 বোম্বার। 10 বছর ধরে তৈরি হয়েছে এই এয়ারক্রাফট, যাতে থাকবে ইলেকট্রনিক কাউন্টার মেজার ECM, ইলেকট্রনিক কাউন্টার শত্রুপক্ষের ইলেকট্রনিক সিস্টেম, ইলেকট্রিক ফাইটার শত্রুপক্ষের ইলেকট্রনিক জ্যামিং সিস্টেমে প্রভাব ফেলতে পারে, র্যাডার বা অন্যান্য এই ধরনের ডিভাইস কিছুক্ষণের জন্য বা চিরকালের জন্য খারাপ করে দেওয়া হয়েছে। এছাড়াও চীন একাধিক ফাইটার জেট তৈরি করছে যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য, যেমন J-15 টাইপ ফাইটার জেট। চীনের বায়ুসেনার কাছে রয়েছে এই যুদ্ধবিমান।